What's up, good peoples? This is your friend Tomal here again and welcome back to my channel. So, আজকে বেসিক্যালি যে গানটা নিয়ে আমরা কন্টিনিউ করব সেই গানটার নাম হলো জানলাম। তো সময় নষ্ট না করে সরাসরি আমরা লেসনটির মধ্যে ঢুকে পড়ি। আর একটা কথা, আমার চ্যানেলটি 1000টা সাবস্ক্রাইবার পার করে গেছে, সবই তোমাদের ভালোবাসার জন্য। তোমরা এত ভালোবাসা দিয়েছো বলেই আজকে আমি এই 1000টা সাবস্ক্রাইবার নিয়ে আগাচ্ছি। সবই তোমাদের ভালোবাসা, তোমরা পাশে না থাকলে হয়তো এটা কোনোদিনও পূরণ হতো না। আমি কোনোদিনও ভাবিনি যে এতজন আমার সাথে জুড়ে থাকবে। তো জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের, এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। আমি আরও ভালো ভালো কাজের দ্বারা তোমাদের সাথে জুড়ে থাকার চেষ্টা করব। তোমরা ততক্ষণ শিখতে থাকো এবং শেখাতে থাকো। তাহলে সময় নষ্ট না করে এখন তাহলে আমরা লেসনটির মধ্যে ঢুকে পড়ি। সো এই গানটা প্লে করার জন্য সবার আগে আমাদের কর্ডগুলোকে জানতে হবে। তো কর্ডগুলোকে জেনে নিই। সবার প্রথমে হচ্ছে G5, তারপরে A5, তারপরে C5। তো G5 প্লে করার জন্য আমাদের 3 নম্বর স্ট্রিং 7 নম্বর ফ্রেট আর 4 নম্বর স্ট্রিং আমাদের 5 নম্বর ফ্রেটে, ওকে, এটাকেই স্লাইড করবো আমরা। এখানে ফিঙ্গারগুলো সেম থাকবে, সেম স্ট্রিংয়েই থাকবে। A5 সেম স্ট্রিংয়েই থাকবে, স্লাইড করবো C5। যদি থিওরি জানা থাকে তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে আমরা ফাইভ কর্ড কীভাবে বিল্ড করি। তো বেসিক্যালি এখানে জি মেজর স্কেল থেকে জি নোট আর তার ফাইভ নোটটা অ্যাড করেছি। G5 এখানে এ নোট তার ফাইভ নোট অ্যাড করেছি, A5 এখানে সি নোট তার ফাইভ নোটটাকে অ্যাড করেছি। অর্থাৎ এটা জি, 1 2 3 4 5, আবার এটা এ, 1 2 3 4 5, এটা সি, 1 2 3 4 5, ওকে। তো G5, A5 আর হচ্ছে আমাদের C5, একদম ইজি। G5, A5 অ্যান্ড C5, ওকে। আরেকটা কর্ড আমাদের লাগবে, সেটা কি হচ্ছে G5 উইথ E, অর্থাৎ আমাদের E নোটটাকে অ্যাড করতে হবে কিছু কিছু সময়। সেটা আমি আস্তে আস্তে বলছি কখন কোন জায়গায় অ্যাড করবে। এই যে ই নোটটা, এই নোটটাকে অ্যাড করতে হবে। সেটা আমরা কীভাবে প্লে করবো, আমরা সিম্পলি G5 ধরবো আর রিং ফিঙ্গারটা দিয়ে ই নোটটাকে প্রেস করবো মাঝে মাঝে, একদম ইজি। তো এইভাবেই গানটি তোমরা প্লে করতে পারবে। এইভাবেই বলতে আমি বলতে চাচ্ছি এই কর্ডগুলোকে ইউজ করে, চিন্তার কোনো বিষয় নেই। আমি এই গানটিকে কীভাবে তোমরা ওপেন কর্ড দিয়ে তারপরে উইথ স্ট্রামিং প্লে করতে পারবে সেটাও আমি দেখিয়ে দেবো। তো এখন আমরা সবার প্রথমে দেখব যে আমরা ফিঙ্গার পিকিংটা কীভাবে করব। কিছুই না, আমাদের এখানে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে পিঞ্চ পিক করতে হবে, অর্থাৎ দুটো স্ট্রিং আমাদের একসাথে প্লাগ করতে হবে। সেই দুটো স্ট্রিং কি, সেটা হচ্ছে 3 নম্বর স্ট্রিং আর 5 নম্বর স্ট্রিং একসাথে পিঞ্চ করতে হবে, ওকে, আর ট্যাপ করতে হবে। আর প্যাটার্নটা হবে পিঞ্চ পিঞ্চ ট্যাপ, পিঞ্চ 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 ট্যাপ, প্রথমে দুবার পিঞ্চ পিঞ্চ ট্যাপ, তারপরে পিঞ্চ 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 ট্যাপ, ওকে। পি মানে হচ্ছে পিঞ্চ আর টি মানে হচ্ছে ট্যাপ, ওকে। একদম ইজি। তো এখন আমরা তাহলে গানটির মধ্যে ঢুকে পড়ি। গানটি শুরু হচ্ছে আমাদের G5 থেকে, ওকে। তো তোমার মনে দিয়ানাই যত নিষেধার মানায় আর মেঘি বাহানায় আমি আটকে যাচ্ছি রোজ ভালোবাসবারে কলহ আজ বেড়া মানতে যাই, একদম ইজি। তো এই পার্টির মধ্যে কিভাবে ইউজ হচ্ছে কর্ডগুলো, আমাদের 5 নম্বর স্ট্রিং আর 3 নম্বর স্ট্রিং পিঞ্চ করতে লাগছে। তো তোমার বনে ইয়ানা, তখন G5 যত নিষেধার বানায় তখন আমাদের ই নোটটা অ্যাড করতে হচ্ছে, ওকে। যত নিষেধার বানায় আর মেকি বাহানা, আবার একই সেই G5, তারপরে আমি আটকে যাচ্ছি রোজ, তখন A5 আর হচ্ছে C5, আমি আটকে যাচ্ছি রোজ ভালোবাসবারে কল আজ বেড়া মানতে চাই, ওকে, একদম ইজি। তারপরে তারপরে কি হবে, C5 A5 আর G5 দুবার, C5 A5 G5, ওকে। তারপরে
হাতে তুলে নাও রিমোট আর ভুলে যাও ঘুমো, হাতে তুলে নাও রিমোট আর ভুলে যাও ঘুমো, দিন বদলের হাওয়ায় বদলের হাওয়ায়। একদম একই ওই প্রথম পার্টির মতন, সে হাওয়া পাঠায় ডাক, তো এই জায়গাটা সে হাওয়া পাঠায় ডাক, হাওয়া তোমা চুয়ে যা একটা গানে নতুন গানে। ওকে একদম একই, সে হাওয়া পাঠায় ডাকে এ ফাইভ আর সি ফাইভ, আবার ফিরে যাবো জি ফাইভে, একদম একই। তারপরে তো একই যেভাবে দেখালাম, তারপরে হচ্ছে জানলা খুলে দাও, তো ওই পার্টির মধ্যেও সেম জি ফাইভ দিয়ে শুরু হবে, জানলা খুলে দাও। ওকে জানলা খুলে দাও, বাইরে যে ডাকে তোমাকে তাকে আপন করে নাও, একদম ইজি, জানলা খুলে দাও। ওকে একদম ইজি, কিছুই না, একবার জি ফাইভ আর ই নোট অ্যাড করব। ওকে এইভাবেই গানটি আগাবে, আর কিছুই না। হয়তো আমার কিছু ভুল হচ্ছে, আর সেই ভুলের জন্য আমি সরি চেয়ে নিচ্ছি আগে, যে হয়তো না নিশ্চয়ই ভুল হচ্ছে, গানে ভুল হচ্ছে, আমার গানের লিরিক্সে ভুল হচ্ছে হয়তো, আর সুরে অবশ্যই ভুল হচ্ছে, বুঝতে পেরেছি। তো বেসিক্যালি এটাকে অ্যাভয়েড করবে, কারণ আমি কোনো সিঙ্গার না। যাই হোক, এভাবেই গানটি প্লে হবে, পুরো গান এভাবেই প্লে হবে, একদম ইজি, আর কিছুই না। ওকে যদি এই গানটিকে তোমরা ওপেন করে প্লে করতে চাও, এটা আমি নিজের থেকে বিল করেছি আগেই বলে দিই, আমি এটার স্কেল চুজ করেছি ডি মেজর। ওকে তো এখানে আমি ডি মেজর, জি মেজর, ই মাইনার, এ মেজর ইউজ করেছি। ওকে সো আজ যে স্ট্রামিংটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ, একদম ইজি। সো তোমার বনে দিয়া যত নিষেধা আর কি আমি আটকে যাচ্ছি রোজ ভালোবাসবারে কলজ, আজ বেড়া বলতে চাই হাতে তুলে নাও রিমোট আর ভুলে যাও ঘুমোর, হাতে তুলে নাও রিমোট আর ভুলে যাও ঘুমো, দিন বদলে হাওয়ায় বদলে হাওয়ায়, সে হাওয়া পাখাটা হাওয়া তোমায় ছুঁয়ে যা একটা গানে অচিরায়, নতুন গানে অচিরায়, জানলা খুলে দাও যে ডাকে তোমাকে তাকে আপন করে নাও। ওকে সো মাঝখানে যে এই পার্টটি বাজছে, এই পার্টির জায়গায় তোমরা রোয়া দিতে পারো, বা এ আর ডি একবার দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝবে। তো তোমার বনে দিয়ে যত নিষেধার মানায় আর কি বাহানায়, আমি আটকে যাচ্ছি রোজ ভালোবাসবারে কলজ, আজ বেড়া ওকে তো এভাবে জিনিসটাকে প্লে করতে পারবে তোমরা একদম ইজি ভাবে।
তো আশা করি তোমাদের আমি হেল্প করতে পারলাম গানটি প্লে করার জন্য। তো যদি ভালো লেগে থাকে লেসনটি, তো লেসনটিকে লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তা সেটা কমেন্ট বক্সে লিখতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, শিখতে থাকো এবং শেখাতে থাকো। আর যেটা মেন ব্যাপার, পরের পার্টগুলো একদমই সেম আশা করি তোমরা জানোই। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে।